আসসালাম আলাইকুম আজকাল অনেকেই বলে হদায়ত আল্লাহর হাতে সবার ভাগে হিদায়ত থাকে না আচ্ছা আমিও স্বীকার করি যে হিদায়ত আল্লাহর হাতে কিন্তু সবার ভাগে হিদায়ত থাকে না এটা মানতে পারলাম না আপনারা কি বলতে চান আল্লাহ সবার জন্য হৃদায়ত রাখেননি তিনি কি চান তার কোনো বান্দা জাহান নামে যাক কখনোই না আল্লাহ সুবাহানু তালা তার প্রতিটা বান্দার জন্য এই দুনিয়ায় হিদায়ত প্রেরণ করেছেন কিন্তু সেটা আমাদের খুঁজে নিতে হবে কার হৃদায়ত কখন কোন অসিলায় হবে বলা মুশকিল তবে এটা শিওর থাকেন প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ এই দুনিয়ায় হৃদায়ত প্রেরণ করেছেন কোরআন ও সোহে হাদিস ভালোভাবে না পড়লে হালাল পথে না চললে না করে নামাজে বসে আল্লাহর কাছে চোখের পানি না ফেলে পাপ থেকে নিজেকে সংযত না রেখে কিভাবে বলেন যে ভাগ্যে নেই শোনেন আল্লাহ আপনাকে আমাকে এতটাই বেশি ভালোবাসেন যতটা না আমরা না আল্লাহর রহমতগুলো অনুভব করুন রাসুল সালাহ সাল্লামের ত্যাগ আদর্শগুলো অনুসরণ করুন কোরআন খুলুন অর্থ বুঝে পড়ুন তাফসির পড়ুন শুধু একটা উদাহরণ দেই সুরা আলফাজ এর শেষ চার আয়াত পড়ুন দেখুন আমাদের মালিক আল্লাহ আমাদের কিভাবে তার ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে বলেছেন কিভাবে আমাদের ডেকেছেন এরকম আরও অনেক উদাহরণ কোরআনে খুঁজে পাবেন যাতে চোখের পানে আটকাতে পারবেন না কে আছে আল্লাহর মতো দয়াবান কে আছে আল্লাহর মতো রহমতকারী কে আছে আল্লাহর মতো বিপদ থেকে রক্ষাকারী আল্লাহর কাছে কাদুন বেশি করে উনি সারা আর কে আছে আমাদের বাঁচানোর জন্য উনি কি আমাদের উত্তম মালিক ও অভিভাবক নন কতগুলো গুনাহ করেছেন আপনি মনে রাখবেন আল্লাহর ক্ষমার সীমা থেকে আমাদের গুনাহের সীমা কখনোই বেশি নয় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রতিটা রাকাত নামাজে আপনার চোখের পানি ঝরবে এবং ঝরতে দিন আল্লাহর কাছে বেশি করে কাঁদুন আল্লাহর সাথে কথা বলা বাড়িয়ে দিন যা কিছু চাওয়ার তার কাছেই চান বেশি করে উনি সারা আপনার সকল সদিচ্ছা পূরণ করার আর কেউ নেই খেয়াল রাখবেন আল্লাহর কাছে কাদার মাঝে যে সুখ রয়েছে সেই সুখ দুনিয়াতে আর কোথাও নেই জীবনের সার্থকতা হচ্ছে নামাজের মাঝে কান্না করে মোনাজাতে কান্নায় ভেঙে পড়ার পরে একটা সুখ অনুভব করা আর নামাজ শেষে অদ্ভুত একটা শান্তি অনুভব করে মনে মনে বলবেন ও আল্লাহ তুমি 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 রহমান, ছাড়া কোনো মাবুদ নেই হে আল্লাহ তোমার আমার সম্পর্কে এমন কিছু এন না যাতে তোমার পথ থেকে আমি দূরে সরে যেতে চাই তোমাকে মৃত্যুর পূর্বে প্রতিটা মুহূর্তে ভালোবেসে যেতে চাই আল্লাহ আপনি আমাকে কবুল করুন দেখবেন সত্যিকারের ভালোবাসাটা আসলে কি জিনিস আল্লাহর সাথে বান্দার যে একটা মধুর ভালোবাসার সম্পর্ক এর থেকে আর সুন্দর কি বা হতে পারে আল্লাহ আমাদের সকলকে তার ইবাদতকারী জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আমাদের সকলকে মাফ করুন আমাদের সকলের ইবাদতগুলো কবুল করুন আমিন